হে ওয়াটসআপ গাইস, কেমন আছো সবাই? গাইস, তো আমি এসে গেছি একটা নতুন ভিডিওর সাথে। গাইস, আমি বলতে যাচ্ছি অ্যাকোরিয়ামের ওপরে জল বসে বসে যেই দাগটা হয়ে যায়, সেই দাগটাকে তোমরা কেমনভাবে তুলবে। এর জন্য গাইস আমাদেরকে নিতে হবে একটা বেলেট, একটা মশারির টুকরো আর এক মগ জল। প্রথমে আমরা গাইস মশারির টুকরোটাকে নেবো, জলে ডুবাবো, তারপর ভালো করে নিগড়ে নেবো, জলটাকে নিগড়ে নেবো। এরপর গাইস আমরা যেখানে দাগটা আছে সেখানে মশারির টুকরোটাকে ঘষে দেবো এইভাবে। তারপর বেলেটটাকে নেবো, তো বেলেটটাকে আপনারাও ধুয়ে নেবেন গাইস। তারপর যেখানে দাগটা হয়ে যায় সেখানে আস্তে আস্তে ঘষবো গাইস। জল বসে বসে এই দাগটা হয়ে গেলে অ্যাকোরিয়ামের উপরে খুব বাজে দেখতে লাগে, তার জন্য ভালো করে এটাকে পরিষ্কার করতে হবে আমাদেরকে। গাইস যখন এই দাগটা উঠতে লাগবে না, জল বসে দাগটা, তখন ওই মশারি টুকরোটা নিয়ে ওটাকে ভালো করে মুছে দেবেন। ওটাকে অ্যাকোরিয়ামের ভেতরে যেতে দেবেন না, কেননা এটা বাজে। জল বসে দাগ অ্যাকোরিয়ামের উপর না যাই ভালো, মাছে খাবে, মাছের শরীর খারাপ হতে পারে। এভাবে আমরা পরিষ্কার করবেন গাইস। টাটা, বাই বাই।